সদৌ অসম মতক ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির উদ্যোগত সাবুয়ার মিলনজ্যোতি সংঘর প্রাঙ্গণত দুদিনিয়াকৈ অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবসত বেংমৰা সমন্বয় বঁটা 2024 বর্ষের রাজ্যসভার সাংসদ বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী পবিত্র মার্ঘেরিটাক প্রদান করে। পুয়াই সন্থার সভাপতি সঞ্জয় হাজরিকায় পতাকা উত্তোলন করার পিছতেই স্মৃতি তর্পণ করে কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক সুলভজ্যোতি শইকীয়ায়। বঁটা প্রদান অনুষ্ঠানত সাবু সমষ্টির বিধায়ক পুনাকণ বৰুৱাই অংশগ্রহণ করে জনগোষ্ঠীটির উত্তরণের ক্ষেত্রত সংগঠনটোৱে লোৱা পদক্ষেপক শলাগ লওয়ার সংগঠনটোৱে বেংমৰা সমন্বয় বঁটাপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটাক অভিনন্দন জানায়। সাংসদ পবিত্র মার্ঘেরিটাই বেংমৰা সমন্বয় বঁটা গ্রহণ করে মটক জনগোষ্ঠীর উত্তরণের ক্ষেত্রত যাবে করিম বলে ঘোষণা করার মটক ছাত্র সন্থালয় উন্নয়নের 50 লাখ টাকা সাংসদ পুঁজির ধনে অনুদান আগবাব বলে এই অনুষ্ঠানতে ঘোষণা করে। মুকলি সভা ও বঁটা প্রদানের অনুষ্ঠানত মটক ছাত্র সন্থার সভাপতি সঞ্জয় হাজরিকা, সাধারণ সম্পাদক সুলভজ্যোতি শইকীয়া, মটক ছাত্রশাসিত পরিষদের উপাধ্যক্ষ দেবর্ষী চেতিয়া, সদস্য নীরেন শইকীয়া, বিজেপি সাবুয়া মণ্ডলের সভাপতি রন্টু শইকীয়াকে ধরে সাবুয়া ক্রীড়া সন্থার বহু ব্যক্তি আর স্থানীয় রাইজ উপস্থিত আছিল এই অনুষ্ঠানত। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।